আসসালাম আলাইকুম ও অন্যান্য ধর্মের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গুড ইভিনিং গুড মর্নিং দিস ইজ আবুল বাসার ফ্রম ইসে বন্ধুরা প্রতিদিনের ন্যায় আমি নতুন ভিডিও আপলোড করার জন্য আজকে যেখান থেকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা ইয়র্ক স্টেটের কুইন্স এর ফরেস্ট পার্ক যেটা হচ্ছে ঠিক ভিক্টরি ফিল্ড ফরেস্ট পার্ক এই ফরেস্ট পার্কের এইদিকে আপনাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দৃষ্টিনন্দন পার্ক পাঁচশো তেতাল্লিশ একর জমির উপর প্রতিষ্ঠিত থার্ড লার্জেস্ট পার্ক আপনারা জেনে খুশি হবেন যে নিউ ইয়র্কে এই নিউ ইয়র্ক স্টেটের টোটাল সতেরো হাজার পার্ক আছে এই সতেরো হাজার পার্কের মধ্যে এই ফরেস্ট হিলস পার্কটি তার মধ্যে থার্জেস্ট লার্জ লাস্ট থার্জেস্ট পার্ক এবং এই পার্কের মধ্যে নাই এমন কিছু নাই ফ্যামিলিয়ালভাবে ভাবে পিকনিক করার জন্য পিকনিক পিকনিক স্পট আছে গলফ আছে বাচ্চাদের খেলার জন্য সুন্দর সুন্দর ইভেন্ট এখানে আছে মানে এই দৃষ্টিনন্দন পার্কটি আপনারা সারাটা দিন যদি পার করেন তবুও আপনাদের শেষ হবে না দেখে বিনোদনমূলক পার্কগুলো এখানে আছে এবং সবুজে সবুজে ঘেরা চারিদিকে এই সবুজ সবুজে ঘেরা গাছ পালাতে এই পার্কটি সুসজ্জিত এবং সহবর্ধন করার জন্য মূলত এই পার্ক রাখা হয়েছে এখনই সময় হচ্ছে পার্কে বেরিয়ে যাওয়ার জন্য এবং নিরাপত্তার এমন ভাবে তৈরি করা হয়েছে প্রতিটি গ্রাউন্ডে যা বলে আপনাদেরকে শেষ করার মতো নয় এই পার্কটি দৃষ্টিনন্দন পার্ক আমরা আজকে ঘুরতে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই পার্কের এবং পাশে দেখুন পাশ দিয়ে হচ্ছে হাইওয়ে রোড আছে কত সুন্দর ব্যবস্থা সুব্যবস্থা করা আছে মানে এত সুন্দর একটা জায়গাতে যদি কেউ এখানে আসতে চান আমি যেহেতু চার্চ এভিনিউ থেকে এসেছি চার্চ ম্যাকডোনাল্ড থেকে সেখানে এ ট্রেন নিয়েছি এ ট্রেনের ট্রান্সফার নিয়ে আবার এখানে কিউ ফিফটি বাস নিয়ে খুব সহজে আমি এখানে চলে এসেছি আপনারা যদি আসতে চান ঠিক এমনইভাবে আসতে পারবেন অথবা পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারবেন বন্ধুরা আমরা ভিক্টোরিয়া ফিল্ডের এখন প্লে গ্রাউন্ডে এসেছি আজকে রোদ্র উজ্জ্বল আবহাওয়া এই রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার মধ্যে অসংখ্য মানুষ এসেছে আমরা মানুষদের ছবি আপনাদেরকে দেখানোর না চেষ্টা করতেছি আমাদের পেজের সুবিধার্থে ফেসবুকের রুলস এবং রেগুলেশন মেনেই আমরা এই করছি আপনাদের প্লে গ্রাউন্ডটা দেখাচ্ছি কত বড় বড় এখানে পাশাপাশি তিন তিনটা প্লেগ্রাউন্ড আছে এদিকে যদি আপনারা দেখেন আমরা যদি আপনাদেরকে জুম করে ক্যামেরা দিয়ে যদি টেনে এনে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি অসাধারণ এই দৃষ্টিনন্দন এই ভিক্টোরি ফিল্ড পার্কটি মানে নিজ চোখে না দেখলে এগুলো বোঝার মতো নয় মানে পরিবার পরিজনকে নিয়ে এসে আপনি একটা দিন যদি সময় পার করেন তাহলে কিন্তু পুরোটা দিন আপনি কাটাতে পারেন পাঁচশো তেতাল্লিশ একর জমির উপর প্রতিষ্ঠিত ক্যান ইউ ইমাজিন হাউ লং দিস ওয়ান এবং থার্ড লার্জেস্ট এই ফিল্ডটি ফিল্ডটি হাঁটতে আমি পার্কের ভিড় ধরে চলে এসেছি বেশ মাঝখানে বলতে হয় পশ্চিম সাইডটা আমি কাভার করার জন্য এখানে এসেছি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন কি পরিমাণ গাছপালা মধ্যে পুরোটা মনে হচ্ছে সবুজে সবুজে ঘেরা এবং আমার গাছ হম করছে যে মনে হচ্ছে যে আমি কত গভীর অরণ্যের মধ্যে ঢুকে গেছি কিন্তু তারপরেও কিন্তু এমন প্রোটেকশন এখানে দেওয়া আছে মানে ফরেস্ট এলাকাতে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী এ ঘুরতেছে এবং সবাই আমাদেরকে সিকিউরিট ব্যবস্থা দেওয়ার জন্য পুরোটা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে এবং আমাদেরকে পুরোটা নিরাপত্তা বেষ্ট নিতে এই ঘেরা এই পার্কটি আর পাশাপাশি আপনাদেরকে একটা জিনিস না বললেই না দেখেন পাশেই হচ্ছে রাস্তা আছে হাইওয়ে রোড এগুলো হচ্ছে আমাদের পথ চারাচারী যারা আছে যারা চলাচল করবেন ওনাদের জন্য এই রাস্তাগুলো মূলত বানানো আছে তার নিচ দিয়ে আবার চলে দিক দিয়ে দিক দিয়ে গাড়ি আসবে সেদিকে আসবে মানে আপনাদেরকে শুধু এই পার্কের সৌন্দর্য এবং সিস্টেমটা দেখানোর জন্য মূলত আমি এই গহীন আরণ্যের মধ্যে ভিতরে প্রবেশ করেছি এবং ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি যে এই সবুজ সবুজে ঘেরা গাছপালা কত সুন্দরভাবে এদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং নিয়ন্ত্রণ করা হচ্ছে আমার সোনার বাংলাদেশে আমার প্রশ্নটা আপনাদের কাছেই আমি দিয়ে দিলাম যে এই ধরনের গাছপালা থাকলে দুর্বৃত্তরা কি রেখে দিত বলে আপনি মনে করেন আপনার কাছে আমার প্রশ্ন থেকে গেল প্রশ্ন আমার কাছে এই জন্যই প্রতিনিয়ত থেকে যায় আমরা আমাদের সোনার বাংলাদেশটিকে কোথায় নিয়ে যাওয়ার জন্য মুখ দিয়ে বলি কিন্তু বাস্তবে কি তাই তার সাথে কথার সাথে আমাদেরকে মিল আছে এটা যদি মিল থাকে তাহলে কিন্তু আমাদের সোনার বাংলাদেশ আসলেই সোনায় সোনায় পরিণত হয়ে যাওয়ার কথা ছিল ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আরো আপনাদেরকে কিছু স্লাইড দেখাচ্ছি মনে হচ্ছে যে আমরা শ্রীমঙ্গল লাওয়াছড়ার মধ্যে এসেছি সেই লাওয়াছড়া উদ্যানের মতো আমার কাছে মনে হচ্ছে দেখুন চারিদিকে মানে কোন দিক থেকে আপনাকে যদি এইদিকে দেখাই মানে এইদিকে সাইডটা দেখেন আমি ধীরে ধীরে ক্যামেরাতে নিয়ে আমি দেখাচ্ছি দেখেন যে কি পরিমাণ গাছপালা অসংখ্য গাছপালা পুরোটা সবুজে সবুজে একবার সবুজে সবুজে ঘিছে গেছে এই রাস্তার চারিপার্শে এবং দেখেন ই ঢালা এই পথটারে ভালোবেসেছি তার সাথে মনটারে নিয়েছি রাস্তা তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি মানে গহীন আরণ্যের মধ্যে শব্দবিহীন এরিয়া কোনো শব্দ নাই শুধু বন জঙ্গলের শব্দগুলোয় আমাদের কানে ভাসছে এবং মনে হচ্ছে যে এই চিরসবুজ আমি সে বাংলার মানুষের মধ্যে খুঁজে পাচ্ছি আমরা বাংলাদেশের মানুষের ছবি প্রতিচ্ছবি আমার কাছে যেন ভেসে আসছে বাংলা দামাল ছেলেরা দুই সালে ছাত্র সমাজ যেটা দেখিয়ে দিল সেটাও ভুলবার নয় পাশাপাশি এই যে রাস্তা দেখেন বাংলাদেশে পিস রাস্তাগুলো যদি একবার বানায় তাহলে সেটাকে আবার রিপেয়ার করার জন্য তৈরি করতে হয় অথচ দেখেন গহীন নারণের মধ্যে এই রাস্তাগুলো গুলো যে বানিয়েছে কত সুন্দরভাবে ভাবে বানিয়েছে কালের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়েছে কি দারুণ লাগছে মন ভরে যাচ্ছে এর মধ্যে হাঁটলে এবং চলাচল করলে অক্সিজেনের সরবরাহ এই জন্যই এতটা বেশি এখানে আমেরিকাতে সাধারণত গাছপালা কোনো কাটা হয় না এই জন্যই এই জন্যই আমি এদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি বাংলাদেশের দুর্বৃত্ত মহোদয় বা মহাশয় যদি দেখতো এই ধরনের গাছপালা এই যে মোটা গাছগুলো যে আছে দেখেন এই বড় বড় গাছগুলো যদি আসত থাকতো তাহলে পেপার পত্রিকায় মনে করেন হেডলাইনে চলে আসতো দুর্বৃত্তদের আওতায় গাছের গাছ সাবার কিন্তু আমি সেই দুর্বৃত্ত চাই। আপনারা যে বোন জঙ্গল নিঃশেষ করে যাচ্ছেন আপনাকে একবার খেয়াল করে দেখেছেন অক্সিজেনের স্বল্পতা কতদিন হয়ে যাচ্ছে অক্সিজেনের ঘাটতিতে কি পরিমানে আপনারা পড়ে যাচ্ছেন সুতরাং এটা না করে গাছপালা আপনাদের বন্ধু ভাবুন গাছের যে জীবন আছে এবং গাছ যে আপনাকে জীবন দিচ্ছে সেটা একবার ভেবে দেখুন বন্ধুরা গহীন আরণের মধ্যে আমরা এসেছি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে ভেন্না বা আমরা ঝাউ গাছ যেগুলোকে বলি ঠিক ঝাউ গাছের মধ্যে অসংখ্য গাছ দেখুন রাস্তা সাইডে একবার সুন্দরভাবে শোভাবর্ধন করার জন্য আমাদেরকে এই গহীন আরণের মধ্যে দাঁড়িয়ে আছে যে স্বচ্চক্ষে নিচক্ষে না দেখলে এগুলো বোঝার নয় কি সুন্দর লাগছে এগুলা মানে সৃষ্টিকর্তার যে অপূরূপ নিদর্শন যে আছে এটা নিজ চোখে না দেখলে বোঝাবার মতো নয় মানে হে মানব জাতি তোমরা সৃষ্টিকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মানে অস্বীকার করার মতো কোন এখানে সুযোগই নাই কোন ওয়েই নাই মানে কি নিদারণ দৃশ্য উনি ধারণ করেছেন মানে সৃষ্টিকর্তার সে অপরূপ লীলার যে অপর লীলা আছে মহিমা আছে মানে যত আপনি হাঁটবেন যত বিশ্বকে ভ্রমণ করবেন ততটাই আপনি দেখতে পাবেন এবং ততটা বুঝতে পারবেন আপনার ঘরে না থেকে চেষ্টা করবেন একটু নিজে বের হয়ে দেখার বিশ্বে দেখার মতো অনেক কিছু আছে কিছু সৃষ্টি করেছে এই সৃষ্টি সেরা আর সফল মাখলো কাতকে বন্ধুরা হাঁটতে আমরা পার্কের একটা প্রান্তে চলে এসেছি মেন রোডের সাথে মিলে গেছি আমরা এবং এটাই হচ্ছে সেই রিসমন্ড হিল সাইড ফরেস্ট পার্কের আমরা এই রিসমন্ড হিল সাইড এলাকায় চলে এসেছি আমরা ঢুকেছিলাম ফরেস্ট পার্কের পশ্চিম সাইডে আমরা পশ্চিম সাইডে একটা দিক দিয়ে টোটালটায় হাঁটতে হাঁটতে ক্লান্ত পথিকের মতো এতটা হেঁড়েছি প্রায় ছয় কিলোমিটার আমার হাঁটা হয়ে গেছে এবং অসাধারণ দৃশ্য আমরা আজকে দেখেছি এত সুন্দর লেগেছে তা নিজের ভাষায় বা নিজ চোখে এইগুলো না দেখলে বর্ণনা করা সম্ভব নয় মানে কবির ভাষায় বলতে হয় যে যতবার দেখি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ মানে মনে হচ্ছে যে আমি বাংলার মুখে বারবার দেখছি কিন্তু আমি কিন্তু বাংলার মুখে নয় আমি এখন শুধু আমেরিকা থেকে বাংলাকে ধারণ করে মনে প্রাণের ধারণ করে বাংলাকে ভালোবেসে এই কথাগুলো আমার মনের মধ্য থেকে বেরিয়ে আসছে আমরা বাংলা ভাষাভাষীর মানুষ বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসি সারা বিশ্বের বাংলা ভাষাভাষীর যারা যেখানে আছে বাংলা ভাষাকে ভালোবাসি বাংলা মাকে ভালোবাসি যার কারণে প্রতিনিয়তই আমি বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এখন যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এটা হচ্ছে ফরেস্ট পার্ক হিল গেট সাইড যেটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের কুইন্স এলাকাতে নিউ ইয়র্ক স্টেটের মানে অসাধারণ এই পার্কটি দৃষ্টিনন্দন পার্কটি আপনারা সারাটা দিন ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবেন যারা আমেরিকায় আছেন সময় করে চলে আসবেন তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার পেজ বাসার ইউএসএ এবং আমার বাসার ইউএসএ আছে আবুল বাসার ব্লগস আছে ইউটিউবে আপনারা দেখতে থাকবেন নতুন নতুন ভিডিও আমি আপলোড করব। আপনাদের মূল্যবান কমেন্টস গুলোই আপনাকে আমাকে ইন্সপায়ার করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আমি এখনই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ